হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ অন্তর্জাত কৃষ্ণ ভাবনামৃত পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এবারমার ঠিক অনলাইন सत्সংহ দৈনিক পড়তত্ত্বতে সবাইকে জানাচ্ছি বিশ্বনবি প্রণাম প্রতি শুভেচ্ছা তো আজকে আগামী হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তি গৌড় পূর্ণিমা আজকে হচ্ছে তার অধিবাস একটি করে আমরা অধিকার শুরু করবো তো আমরা ভাবছিলাম আজকে আলোচনা করব যে চৈতন্য মহাপ্রভু যে ভগবান তার কি প্রমাণ আছে তো সেই যে চৈতন্য চরিতামৃত শিলকৃষ্ণ রাজকৃষ্ণ বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন এবং প্রভুপাদ একটি বিশেষ করে শ্লোকে বিভিন্ন শাস্ত্র প্রমাণ দিচ্ছেন আমরা সেই তাৎপর্যটা একটু পড়ি শ্লোকটা একটু পড়ি চৈতন্য চরিত্র বলছেন সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই জীবন হয়েছে দয়ালু আর নাই সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তার মতো এমন দয়ালু আর কেউ নেই তাৎপর্য ব্রহ্ম পরমাত্মা ব্রহ্ম পরমাত্মা প্রকাশের মাধ্যমে গোবিন্দের তত্ত্ব বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন প্রমাণ করছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার শিক্ষা প্রদান করা সত্ত্বেও যে সমস্ত তার সেই শিক্ষা হৃদয়ঙ্গম করে তাকে যথাযথ ভাবে করতে পারেনি তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং কৃষ্ণ ভক্ত রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছেন যে পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ ব্রহ্ম হচ্ছে তার দেহ সব জর মতবাদ গুলি বর্জন করে শ্রীকৃষ্ণের প্রদর্শিত পন্থা অনুসরণ করতে ভগবানের চরণে অপরাধী মানুষেরা তাদের অজ্ঞতার জন্য এই উপদেশ কিন্তু হৃদয় করতে পারলো না তাদের প্রতি তার অহৈতিক প্রদর্শন করে শ্রীকৃষ্ণ আবার অবতীর্ণ হলেন শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণের প্রকাশটা বিলাস বিগ্রহণ তিনি হচ্ছেন স্বয়ং রূপ গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই সম্বন্ধে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দেওয়া শাস্ত্র প্রমাণ ব্যতীত আরো বহু প্রমাণ রয়েছে সেই প্রসঙ্গে নিম্নলিখিত শ্লোকগুলি উল্লেখ করা যেতে পারে ওটা শ্লোক তিনি বলছেন চৈতন্য পাঁচ এখানে বলা হয়েছে গৌরহ সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহায়োগী চিকুণা সত্যরূপ ভক্তিম লোকে কাশ্যতি শ্রী গৌর যিনি হচ্ছেন সর্বব্যাপ পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান তিনি মহাযুগীয় মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন তিনি প্রকৃতির তিন গুণের অতীত এবং তিনি সত্যরূপ তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তি প্রবর্তন করে শ্বেতাশ্বতর উপনিষদে আহ ছয় সাত ও তিন বারো বলা হয়েছে তমেশ্বরানাম পরমম মহেশ্বরম তম দেবতানাম পরমম চ দৈবতম পতিম পতিনাম পরমম পরস্তা বিদাম দেবম ভুবনেশ মিত্যম হে পরমেশ্বর আপনি পরম মহেশ্বর সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরমেশ্বর আপনি সমস্ত প্রতিদের প্রতি পরমেশ্বর ভগবান সমস্ত আরাধ্য পুরুষদের মধ্যে আরাধ্য হচ্ছেন আরাধ্য তারপরেই সেখানে বলছেন মহান প্রভুর মহান প্রভুর বই পুরুষ বৈশ প্রবর্তক সুন্দর ইমাম প্রাপ্তিম ইশান জ্যোতির পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু দিব্য জ্ঞান প্রদান করেন

ধ্যেয় সদা পরিভবগ্ন বিষ্ঠ দোহম তীর্থাস্পদ শিব বিচি নুত শরণ্যম ভৃতিহম প্রণত পাল ভবাধিপোত বন্দে মহাপুরুষ তে চরণারবিন্দম সকলের পরম ধ্যেয় শ্রীমন মহাপ্রভুর চরণারবিন্দে আমরা আমাদের প্রণতি নিবেদন করি তিনি তার ভক্তদের অমর্যাদা ধ্বংস করে তিনি তার ভক্তদের ক্লেশ দূর করেন এবং তাদের সমস্ত বাসন চরিতার্থ করে তাদের সন্তুষ্টি বিধান করে তিনি হচ্ছেন সমস্ত তীর্থের উৎস এবং সমস্ত মুনি ঋষিদের আশ্রয় তিনি শিব বিরিঞ্চি ব্রহ্মা আদিরও তিনি হচ্ছেন ভব সমুদ্র পার হওয়ার তরুণী বন্ধে মহাপুরুষদের যেন আরো বিন্দম এই শ্লোকটা যে মহাপ্রভুকে ইঙ্গিত করছে এর প্রমাণ কি উম কিভাবে বুঝা যায় এটা পরবর্তী শ্লোকেই বলছেন

মায়াচ্ছন্ন অধপতিত জীবদের উদ্ধার করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন মহাপ্রভু করেছেন কি লক্ষ্মী দেবী তার লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া তার স্ত্রী তাকে ছেড়ে তিনি উদ্ধার করার মায়াচ্ছন্ন মায়া মৃগম তিনি গভীর অরণ্য প্রবেশ করেছেন অন্ন অরণ্য মানে কি অরণ্য মানে সন্ন্যাসীদের বলা হয় অরণ্য আরেকটা সন্ন্যাসীদের একটা উপাধি হচ্ছে অরণ্য তিনি সন্ন্যাস নিয়েছিলেন তার আমরা ধ্যান করি গৃহস্থ আষ্টমী ত্যাগ করে গিয়েছেন সেই মহাপ্রভু আর একজন ব্রাহ্মণের অভিশাপে একজন ব্রাহ্মণ জানেন মহাপ্রভু একজন ঠাকুরের ঘরে তিনি করতেন কীর্তন করতেন অনেকে সেখানে ঢুকতে চাইতো ঢুকতে পারতো না একবার একজন ব্রাহ্মণ শিবাস ঠাকুরের ঘরে বেলা যখন মহাপ্রভু কীর্তন করছেন সে কড়া নাড়ছে শব্দ করছে আমি ঢুকবো আমাকে প্রবেশ করতে দিন ঢুকতে দেওয়া হলো না কেননা অনধিকার প্রবেশ করতে দেয়া হয় না যাদের সেই যোগ্যতা নেই শ্রদ্ধা নেই সেখানে প্রবেশ করতে হতো না তো সেই ব্রাহ্মণ পরদিন মহাপ্রভুকে যখন পেল গঙ্গার তীরে তাকে দেখে কি তখন তাকে অভিশাপ দিল সংসার সুখ তোমার হোক অবিনাশ সাপ শুনি মহাপ্রভুর হইল উল্লাস অভিশাপ দিল কি তোমার সংসার সুখ বিনাশ বিনষ্ট হোক তো মহাপ্রভু এটা শুনে কি মূল্যসিত হলেন এবং তারপর কি হলো महाप्रभूतिनी शोन नाश ग्रहण करले प्रलंग महाराज बोलेছেন ইথিয়াম গৃতিर्यগ ঋষিদেব জশাবতারে লোকানবিভাবয়সিহংসি জগতপ্রতীপান ধর্মম মহাপুৰুষপাসি যুবানুবৃত্ত্যম ছন্নকলৌ যদভবস ত্রিযুগোতসত্ত্বম হে ভগবান আপনি নর পশু ঋষি দেবতা জলচর জীব আদি বিভিন্ন কুলে অবতীর্ণ হয়ে জগতের সমস্ত শত্রুদের সংহার করে এভাবেই আপনি জগৎকে দিব্য জ্ঞান করে হে মহাপুরুষ কলিযুগে আপনি কখনো কখনো নিজেকে প্রচ্ছন্দ করে অবতরণ করে আপনার আরেক নাম ত্রিযুগ যিনি কেবল তিন যুগে অবতীর্ণ হন তারপরে বলা হচ্ছে কৃষ্ণ জামলে বলা হয়েছে পুণ্য ক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামী হ পুণ্যক্ষেত্রে ক্ষেত্রে নবদ্বীপে আমি সচী দেবীর পূর্যরূপে আবির্ভূত হব পুরাণে বলা হয়েছে কলৌ সংকীর ভবিষ্যামি শচী সুত যুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে তখন আমি সচীদেবীর পূত্যরূপে অবতীর্ণ হবো ব্রহ্মজামলে বলা হয়েছে অথবা হম ধরা ধামে ভূত মদভক্ত রূপ ধৃক মায়া কলো ভবিষ্যামী কলৌ সংকীর্থনাগমে কখনো কখনো আমি ভক্তরূপে ধরা তামি অবতীর্ণ হই বিশেষ করে কলুযুগের আন্দোলন শুরু করার জন্য আমি সচিদেবীর দেবীর পুত্ররূপে আবির্ভূত অনন্ত সংগীতের বলা হয়েছে কৃষ্ণ রাধিকা প্রাণ সৃষ্টিয়া গৌর আসীর মহেশ্বরী হে মহেশ্বরী যিনি শ্রীমতী রাধারানীর প্রাণ ধন এবং সমস্ত জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের ঈশ্বর সেই জগন্নাথ জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দর রূপে আবির্ভূত বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে যজ্ঞে কৃষ্ণমাঙ্গীর্তনের প্রায় রেজন্তী সুমেধম ভাগবতের বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণবর্ণরূপে অকৃষ্ণ বর্ণ যাকে বলা হচ্ছে তিনি বর্ণ নিয়ে আসবেন এবং তিনি কৃষ্ণবর্ণ কৃষ্ণ এই দুটি বর্ণ উচ্চারণ করবেন কৃষ্ণনাম প্রচার করবেন সাঙ্গ বাঙ্গ নিয়ে আসবেন যজ্ঞে সংকীর্তন প্রায়ের তেজন্তি হি সুমে দশাহ সংকীর্তন আন্দোলন করবেন তিনি তাই এটা একটা বিষয়ে বিষয় দেখতে পাই মহাপুরু সম্বন্ধে বলা হচ্ছে রিসেন্টলি একজন ভক্ত বলছিলেন সাউথ ইন্ডিয়া থেকে যা শ্রী বৈষ্ণবেরা আছেন শ্রী বৈষ্ণবের যারা আলোয়ার আছেন এর মধ্যে একজন হচ্ছে নাথমুনি আহ নাথমুনি আলোয়ার বা একজন আলোয়ারের কথা বলা হচ্ছে সেই আলোয়ার দিব্য প্রবর্ধন রচনা করেছেন আলোয়ারেরা সেখানে তিনি ভবিষ্যৎবাণী করেছেন একজন আলোয়া অনেকগুলি যে কলিযুগে আসবেন একজন ভগবান আসবেন এবং তিনি সংকীর্তন আন্দোলনের প্রচার করবেন দেখতে পাই কে সংকীর্তন আন্দোলন প্রচার করেছিলেন মহাপ্রভু তাই বিভিন্ন জায়গায় মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে তারপরে কিছু লোক আছে যারা মহাপ্রভুকে ভগবান বলে মানেন না কমপক্ষে আমরা যারা বাংলায় আছি আমরা মহাপ্রভুকে ছোটবেলা থেকে জানি চৈতন্য মহাপ্রভু কিন্তু ভালো করে জানে না মনে করে মহাপ্রভু একজন ছিলেন বা একজন পুরুষ মহাপুরুষ ছিলেন যাই হোক কিন্তু মহাপ্রভু হচ্ছেন স্বয়ং নন্দন প্রজন্নাম হইল নিতাই সেই তো সাক্ষাৎ চৈতন্য নন্দন সাক্ষাৎ প্রজন্নন্দন এসছে এখেলা ঈশ্বর কৃষ্ণ আর শুভ বৃত্ত যারে জৈছে নাচায় সে তৈছে করে নৃত্য কৃষ্ণ একমাত্র ঈশ্বর সবাইকে নৃত্য করার না নাচায় না হাতে করে ভগবান সবাইকে নাচাচ্ছেন কৃষ্ণ সে ভগবান সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর অতএব আর সব তাহারও কিঙ্কর সে একই কৃষ্ণ চৈতন্য ঈশ্বর রূপে এসেছেন বাকি সকল হচ্ছেন তারই কিঙ্কর তারই সেবক তাই চৈতন্য মহাপ্রভুর এই যে বিশেষ করুণা তিনি আমাদেরকে দিয়েছেন তার জন্য আমরা তার কিছু কিছু কৃতজ্ঞ তো আগামীকালকে হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা আমরা চেষ্টা করবো মহাপ্রভুর সেই ঢাকা দক্ষিণ ধামে যাওয়ার জন্য আপনাদেরকে দেখাবো এবং আমরা আশা আলোচনা এই জগতে কি কারণ ছিল এই জগতে মহাপ্রভুর আবির্ভাবের কি কারণ ছিল এই বিষয়গুলি আমরা কালকে আলোচনা করব মহাপ্রভুর ধামে গিয়ে তোমাদের সাথে থাকুন এবং কালকে আপনারা উপবাস করতে পারেন আমরা গৌর পূর্ণিমায় সন্ধ্যা পর্যন্ত গোধূলি আপনার পরে উপবাস করবো যাদের কাছে নিকটে মন্দির আছে ইস্কন মন্দিরে আসুন আপনারা অভিষেক হবে কত সুন্দর হবে মহাপ্রভু যারা বাড়িতে আছেন মন্দির থেকে দূরে আছেন আসতে পারবেন না আপনারা উপবাস করতে পারেন এবং মহাপ্রভুর কথা শুনতে পারেন হরিনাম করতে পারেন বেশি করে এই দিনে এবং আহ সন্ধ্যার দিকে আপনারা মহাপ্রভুর কাছে আরতি করতে পারেন ভগবান মহাপ্রভু প্রার্থনা করতে পারেন ঐশ দয়ালু অবতার ঐশ দাতা নেহি নাহি আর গুণকে হো নারে বর্ণিবার এই যে বিশেষ দাতা দয়ালু মহাপ্রভু এসছেন আমাদের কৃষ্ণ প্রেম দিতে এই সুযোগটা আমরা না হারাই হারালে শেষ চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল এই বন্যায় জেনা ভাসে সেই জীব ছাড় কল্প করে তার না এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে গোল্ডেন অবতার গোল্ডেন চান্স অপরচুনিটি প্রেমামৃত বন্যা সব জীব প্রেমে ভাসছে এখানে এখানে যে না এই বন্যায় না ডুববে এই বন্যায় জেনা ডুবে সেই জীব ছাড় কোটি গল্প পড়ে তার নাহি না হি কোন আমাদের সেই লাস্ট চান্স ধন্যবাদ সবাইকে শ্রী চৈতন্য মহাপ্রভু কি যায় শিল প্রভু পাঠ কি যায় অনন্ত কোটি গৌর ভক্ত বৃন্দ কি যায় নিতাই গৌর প্রেমা হরি ও